السلام عليكم ورحمة الله وبركاته. Dear viewers, আশা করি আপনারা ভালো আছেন। আমার বাংলাদেশ ব্লগ পার্ট টু ওই লোকে আমি শ্রীমঙ্গল টাউন মর্নিং ওয়াক ওভার হয়েছি। রাস্তাঘাট খুব নিরাই, তাই কই একটু ব্লগিং করে রাখলানি আলহামদুলিল্লাহ। আপনারা আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবো, সাবস্ক্রাইব করি আপনারা পাশে থাকবা। আর আমি দেখি কতক্ষণ আটিয়া তুলতাম পারি সকালে দেখানি দিন। এই জায়গাখান কত যানজট থাকে, কত বিজি থাকে, আর এখন আলহামদুলিল্লাহ তো নিরিবিলি দেখানি। এখন গরিবারের বাজে প্রায় সাতটা ফাটকাল, সব দোকান দোকান বন্ধ, কোনো মানুষ মানুষ নাই। একমাত্র যারা আসেন তারা সকাল কেউ আটাত বার হয়েছে। সামনের দিকে আটি আরও যাইছেন দেখা, মাশাআল্লাহ। আমি শ্রীমঙ্গল সিলেট রোডের দিক দিয়ে আমি দক্ষিণ মুখা যাই। আর মেইন পয়েন্ট কলেজ রোডের জংশন বাস দিকে যা। রাস্তার নামও পাশে লেখা নাই, দেখাইল মনে কোন রাস্তা আছে। আমার সব রাস্তাগুলির নামও জানা নাই, মনে হয় ওই মিশন রোড ওর সামনে গিয়া আত্মর ডাইনে অন্য আগে সদেশ বাবুর চিড়িয়াখানা আছে। এখন এখান থেকে দুলাইয়া আরও পূর্ব দিকে গেল, পশ্চিম দিকে গেছেন গিয়া টাউনের একটু বাড়া। আজকে মেইন রাস্তাও কাভার দিয়ে আর বেশি, কারণ রাস্তাঘাট খুব ফাঁকা, গাড়িগুলো নাই। এতে আজকে মেইন রাস্তা কাভার দিলে সামনের দিকে আটি আরও যাইছেন দেখা, মাশাআল্লাহ। আমি শ্রীমঙ্গল সিলেট রোডের দিক দিয়ে আমি দক্ষিণ মুখা যাই। আর মেইন পয়েন্ট কলেজ রোডের জংশন বাস দিকে যা। চৌহাটা পর্যন্ত আইয়ার মেইন জংশন জানি মিদাদ, সব মিদাদ পিং সিটি, পিং সিটি ইসলামিক ব্যাংক।
with a tourist vehicle. I don't know if I told you that port or number was it. Mother Pool Lake, you come a cattle in a minute. Mother Pool Lake, Lavasara. So, আপনার কত টাকা সারা দিনে 3500 কখন তাহলে ঘুরাইবা যতক্ষণ আপনি 9টা থেকে 5টা হবে তাহলে কি 5টা হবে তো প্রায় ও বাক্কা সময় তো 3 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা আবার তেলের গাড়ি ডিজেল ডিজেল জি অন্য 80 টাকা দিতে সিট কত কজন বাজায় 9000 দিতে হবে রানি ভাই 5 ঘন্টা ফাস্ট 8 কুইন্টাল ইয়া গুরুই বাসা রাদিন 500 which is less than 30 pound আমরা ইয়া ফাজন বইতে হবে খুব সুন্দর গাড়ি খোলা যায় এটা সানরু টপলা খুলি যায় টপলেস খুব সুন্দর গাড়ি দরকার গাড়ি ভিতর দেখি লেদার সিট উট মাশাআল্লাহ খুব সুন্দর গাড়ি আর ফাজন বইতে পারবা তিনজন সাইড জোন Five John, Soyzon, Soyzon with the other. He says, Side John. Side John, no, Side John boy. Art John, Samneg. Oh, Marshall, Noizon. The dog, I'm not with Srimongal Brahman, who has I. On number of Tanut Koruka. I live by the phone, do you live by Namdagita? Sumon. On number of Sumon by the phone, then. I'm not in the Yagureva. Matrofatish. Bobby, the live diagram. So, live was. 3,500 taka, about 30 taka hoibo. By the call diba. O jagat, amra Srimongal main point ho. By khara. Sokal 9ta theke ya, bikal 5ta onto leya gurai ba. To asha kori apnara information ta khub helpful hoibo. O arok bhai. Tain Kenji liya, Usman point sokal leya guri ta parba. 9 hour, 8 hour. It cost even matro 1500 taka. Hajjon buita parba. Kondrosho taka, which is about what? 12 pound, 11 pound. Taka 11 pound diya hamne 8 ghonta ghuraita parba. Sara doshomiyo sthan Srimongal utore ache. Already liya ghuraiba. Ani apnara ojon ghuraiba. It's very cheap. Apnara aile Srimongal ya guro ka Srimongal dekhar jaga oshuja sabne dikhele to station road train station bam dikhe college road apnara oi oi bain nam ta kita almas mia apnar number ta kokosai 0171 396231 apnara আমার ভিডিও থেকে নম্বরও সংগ্রহ করতে পারবা কল দিলে ভাইবা 1500 ইজ রিয়েলি চিপ দেখি আরও ইনফরমেশন দেবো থ্যাংক ইউ ভাইয়া দেখি ভাইয়া হয়তো বিদেশ সকালে আইলে আপনার সঙ্গে যোগাযোগ করবা ফায়দা হইব যখন আমি সামনের দিকে আরও আগিয়ে দেখানি ফুটপাথ খুব সুন্দর করে হয়েছে হ্যাঁ আচ্ছা গাড়ি ঠিক আছে গাড়িটা মনে হয় আস্তে আস্তে দেখানি গাড়ি ঘুরে কিনা বলে এক সময় হলো ওই বুঝে আমি এখন দেখানি রোডে দিয়ে আটিয়া ফুটপার ছাড়া রোডে দিয়ে আটাটা অসম্ভব বুঝতে বুঝি হলা বিজি আমি বাংলাদেশ বেড়ানি তাইলে Srimongal একবার দুইবার একবার কি তাহলে দুইবার করে উপরে আওয়াও লাগে না হইলে না হয় কারণ Srimongal পড়ছে আমার শ্বশুর বাড়ি
আছে ওখানে আমি শ্বশুর বাড়ির মধুর হাড়ি তাই শ্রীমঙ্গল আমার সামনে দেখা যায় আমার পুলিশ বাগানকে গাড়ি একটা আটকাইয়া বাইশন করলাম আমাকে ফটো কিন্তু হারাই দিলে দেখলাম তো এখন বন্ধু আবার খুলে হয়েছে না ট্রাফিক যাবার পথে আমরা রোজ রানি ভাই যে আটকাইয়া মোবাইল চেক করেন চেক করুন আমি ক্যামেরা করি আর এখান থেকে করি যা গেছে ইন্ডিয়া ইটস নর্মাল স্প্রিং টাইম লাগান নট উইন্টার আর সূর্য উঠিয়ালে আমরা টি শার্ট কিনতে ঘুরাই তো নাইলে ঘুরাই যায় না আমি আরো সামনের দিকে যাইয়া হইল কি মেইন রোড শ্রীমঙ্গল বাজে সামনে দিয়া ডাকাত যায় গাড়ি ও সামনে গাছপাতা বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আমরা বাস দিয়া সিলেট যেতে পারবা ডাকাত দিতে পারবা ও টাউন প্রায় নয় শেষ হয়ে গেছে কি বাজে আছে আরো দোকান বা দখল আজকে এদিকে আর যাইতাম না আমি দিদি ঢুকে দিব এবার আপনার দেখাই নি ওদিকে বিচাতে যাই ওর রাস্তা রাস্তার নাম নাই কোনো ওখানে হয় উনি লেখা আছে উকিল বাড়ি রোড শ্রীমন্ত তাহলে এই রাস্তা দেখায় উকিল বাড়ি সামনে গিয়া ডাইনি দিকে আছে রাস্তা মিশন রোড আর সামনে গিয়া আরও রাস্তা জয়েন হয়েছে একটারে কয় বাড়াউড়া রোড আমি এখন যাইয়া দক্ষিণ দিকে যাইয়া সরি দক্ষিণ দিকে নাই উত্তর দিকে প্রতিদিন সকালে পুরা ব্লক করিয়া সারা শ্রীমঙ্গল টাউন কভার দেওয়া যায়নি আপনারা কমেন্ট বক্স কমেন্ট রাখতে পারবা যদি কোনো স্পেশাল এরিয়াস আপনারা যে চাচ্ছেন শ্রীমঙ্গলের মাঝে ইনশাআল্লাহ আমি এটা আমার ব্লগের মাঝে কভার দেব আপনারা কমেন্ট বক্স কমেন্ট রাখবা
আর আমার ভিডিওটা ভালো লাগলে আশা করি সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা, শ্রীমঙ্গলকে শেয়ার করবা। শ্রীমঙ্গল হিন্দু মুসলিম আসইন আমি জানি না পার্সেন্টেজ কত খান, বাট আমার কাছে লাগে 50-50 হইবা, হিন্দু 50%, মুসলিম 50%। বাট কোনো ধরনের কোনো দ্বন্দ্ব আমি শুনছি না, আমি তো প্রায় 85 থেকে, ইয়েস 1985 থেকেও রেগুলার বছর দুই বছর তিন বছর বাদে একবার আই, তো ইলে আমি কোনো দ্বন্দ্বর ব্যাপারে শুনছি না। দুইও ধর্মর মানুষ খুব মিলেমিশে শ্রীমঙ্গল ব্যবসা বাণিজ্য কররা, এই জায়গা ব্যবসার জায়গা, কোনো দ্বিধাদ্বন্দ্ব করার মধ্যে নাই। এটাও সুন্দর লাগে দার্জারির ধর্ম লইয়া দার্জারির আসুন। একদিন খুব ফাঁকা এরিয়া আছিল, ওপেন স্পেস আছিল, এখন বাসা কমতে কমতে হইবারে অনেক দিকে দিকে ছিল। রাস্তার পাশে খেত দেখা যার, সে আমরা সিলেটে হলো কই বাউস খেত, বাউস খেত করছে কিতাব কইতাম পারলাম না আমি, ফুয়া ছোটো ছোটো বুঝছে বিবিক আছে আমি, খুব সুন্দর করিয়া বজুর লোকে খেত করছে অনেক। তারে আমরা হারও কই হারও ফাঁকি উনি একটা ইয়ে করছে খেতের মধ্যে, সাইডেরই সারি সারি করে গাছাইন লাগাই খুব সুন্দর দেখার। সামনে দিকে আমি যাইয়া উত্তর দিকে ও একটা সুন্দর বাসা, হকবিলে হাউস নাম্বার, আরামবাগ, উকিলবাড়ি রোড, শ্রীমঙ্গল। বাম দিকে আবো অনেক জায়গা রয়েছে খেতি বাড়ি করার মানুষে, ও সামনে বড় পন্ড একটা পুকুর, এটাও একদিন সারা আবাদ হয়ে যাব, রেজিডেন্সিয়াল এরিয়া হয়ে যাব গিয়া জানি পানিত, এটা কসুরি হয়েছে সাইডে দিয়ে বেগুন সবাই বেলা মানুষে জগিং করে রাখেও আটিরা। মিশন রোড, মিশন রোডে দিয়ে আমি পূর্ব দিকে আটিয়া যাই আর আগে রাস্তা খুব ছোট আছে, দুই ডাইনে বাবু খাল আছে, আমি খালটে ড্রেন সিস্টেম করিয়া বরাস করিয়া রাস্তা অনেক চড়া হয়ে গেছে, এখন দুইটা গাড়ি খুব সহজে ক্রস করতে পারবো। আজি আলাবক্স
Ahmed Jami Masjid. খুব সুন্দর একটা মসজিদ বারা করে টাইম দেওয়া আর মসজিদের পাশে একটা বড় বাড়ি আলা বক্স ফ্যামিলির বাড়িটা ভিতরে প্রচুর জায়গা টাউনের ভিতরে অত বড় একটা বাড়ি অনেক আমি বাউন্ডারি ওয়ালের বেলা থেকে দেখা যায় এটা বাম দিকে দেখে একটা সাইনবোর্ড মারা মক্কা বড় একটা বাড়ি জায়গা আমি দেখা এই জায়গা বিক্রি হবে যোগাযোগের নম্বর আছে আপনারা কেউ ইন্টারেস্টেড হইলে যোগাযোগ করতে পারবা খুব ভালো একটা লোকেশনও পড়ছে টাউনের ভিতরেও নয় টাউন থেকে সরিয়া আর জায়গা অবস্থান আছে সামনে গিয়া বাম দিকে একটা গঞ্জিখানা মসজিদ আছে সামনে বৈচন্তর স্কুলও আছে আর কিন্তু খালি লোকাল গাড়িগুলো আইয়া ঢুকে বসর বসর লাগে খুব নিরিবিলি একটা জায়গা আপনার ইনফরমেশন দিলাম আপনারা যোগাযোগ করতে পারবা আমি যে ফ্লট দেখাইছিলাম ও ফ্লটের পাশে আর একটা ফ্লট এখানে আমার কাছে লাগে একটা অ্যাপার্টমেন্ট হইব ওদের সোনালি টাওয়ার হ্যান্ড ওভার করা হইব 2026 60 ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবা 16 ডিসিমেল উফরে 6 ইউনিট করা হইব সুলভ মূল্যে ফ্ল্যাট বুকিং চলিতেছে 10 লক্ষ টাকা কিস্তিতে ফ্ল্যাটের মালিক হন সাফ কেবলা রেজিস্ট্রি Not a bad idea. Never knew. I feel like I'm a little bit of a dose left to high. Dose left to high, I feel like I'm a holiday. House is a bit of a war with the harbor. Holiday, house is a bit. Rendi Tavarba, Srimongal Kewaile. এক সপ্তাহ রুক্কা দুই দিন রুক্কা বারা মিয়া শ্রীমঙ্গল বেড়ে গেলে চাপাল্লা আর আপনার বুদ্ধি কেউ ইন্টারেস্ট থাকলে আমি তো ইনফরমেশন দিলাম আপনারা যোগাযোগ করবা মালিকর লগে ওর সামনে আর দুই বাসা বাদেও মসজিদ এর বাদে আর সামনে গিয়া ডান দিকে মুল্লিয়া কোনো প্রাইমারি স্কুল আছে
হলো মসজিদ দশ লাখ টাকা দিয়া আমি জানি না ইনফরমেশন তো যেহেতুকু ফেলাম দশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাটের মালিক হন দশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট লইয়া ভাড়া দিল তোমার লাগে আট দশ বছরে আপনার ইনভেস্টমেন্ট একটু বাড়ি দিব তা ভাড়া যায় অবশ্য আর কেশরলাল হইলে তো মানুষের বিয়াশালা ফ্ল্যাট ভাড়া নিবার লাগে খুব ডিমান্ড দিতে হবে বাসিত সরণী কত সুন্দর সুন্দর বাসা হলিকাত মোহাম্মদ ইরশাদ আলী এই ড্রেনটা আবার খোলা হয়েছে বাম দিকে ড্রেন দেখলানি ভবিষ্যতে হয়তো আটা ওসলাম বয়ে ঘুরে নেবা ডান দিকে ড্রেনগুলো আবার ঘুরা ঘুরা টাকাটা বলা রাস্তাঘাট থেকে ময়লা ফলবো না ময়লা ফলিয়া ড্রেন আনার সময় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় ওভারফ্লো হয়ে ফ্ল্যাট হয়ে রাস্তা শ্রীমঙ্গল আসলে রবিবার লাগিয়া বাসা খুব আইডিয়াল একটা জায়গা টুরিস্ট এলাকাও অনেক বিদেশি টুরিস্টগুলো আয় আর শ্রীমঙ্গল থেকে ঢাকাও বেশি দূর হয়ে নেয় আর সিলেটও তো আর দূর হয়ে নেয় সিলেট এই এক ঘন্টা দেড় ঘন্টায় ম্যাক্সিমাম দেড় ঘন্টা লাগবো সিলেট যাইতে হইলে যদি প্রাইভেট গাড়িও যাই দেড় ঘন্টা যাই থাকি পাবো আমি তো গোলাপগঞ্জ আমার কুশিয়ারা রিভার ব্যাঙ্কর পাড়া আমার বাড়ি কালকে বাড়ি থেকে আমি আইছি ডাইরেক্ট বাড়ি থেকে আমার বাসা পর্যন্ত আইতে দুই ঘন্টা বিশ মিনিট লাগছে আমরা তো আবার রিভার ক্রস করতে হয় পাক্কা ডিটোর করিয়া আইছি আমরা সুন্দরপুরের ব্রিজ ফাড়ি দিয়া ও সামনে ডান দিকে যে আলোহা আমার ওটা আমার শ্বশুর বাড়ি তো আজকে ভিডিও একটা অনু শেষ করে দিয়ার আগামী ভিডিও দেখার লাগে আমার সাথে থাকবা ভালো থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু